রাজশাহীতে ফিতা কেটে ডিসপ্লে ও সেলস সেন্টারের উদ্বোধন করেন চেয়ারম্যান আসিফ আরিফ তাবানি। এ সময় সাথে ছিলেন পরিচালক হামজাহ তাবানি। সোমবার সকাল 11:30টায় শহরের ফসিউদ্দিন টাওয়ার, সাগরপাড়া বটতলা মোড়ে মিরপুর ও খাদিম সিরামিক্স ডিসপ্লে ও সেলস সেন্টারের উদ্বোধন করা হয়। রাজশাহী শহরে প্রথমবারের মতো তাদের সেলস সেন্টার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে মিরপুর ও খাদিম সিরামিক্স গ্রুপের চেয়ারম্যান আসিফ আরিফ তাবানি ও পরিচালক হামজা তাবানি, জিএম রিয়াজুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 1958 সালে মিরপুর সিরামিক্সের যাত্রা শুরু থেকেই প্রতিষ্ঠানটি সিরামিকের তৈরি নির্মাণ সামগ্রীর জন্য খ্যাতি অর্জন করেছে। পরবর্তীতে এর সাথে যোগ হয় সহযোগী প্রতিষ্ঠান খাদিম সিরামিক্স। দুটি প্রতিষ্ঠানের পণ্যের ভিতর রয়েছে সিরামিক ব্লক, ব্রিক, ক্ল্যাডিং, পেভার, রুফ টাইলস এবং ফ্লোর আর ওয়াল টাইলস। তাছাড়া এসব পণ্য ব্যবহারের জন্য প্রয়োজনীয় রেডিমিক্স মর্টারও তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি। খাদিমস টাইলস অ্যাডহেসিভ নামে এই পণ্য বাজারেও সুপরিচিত। পণ্যের গুণগত মানের জন্য দেশের নির্মাণ ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে মিরপুর ও খাদিম সিরামিক্স জনপ্রিয়তা অর্জন করেছে। কিছুদিন আগে হবিগঞ্জে গ্রুপটি সানশাইন ব্রিক্স নামে নতুন একটি প্রোডাকশন ইউনিট স্থাপন করেছে। এর ফলে দেশে সিরামিকের নির্মাণ সামগ্রীতে নতুন ধারার বহু পণ্য তৈরির সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হল। এর ভেতর আছে সিরামিক ব্রিক্স, যা গরমে ঘরকে ঠান্ডা রাখবার জন্য অত্যাধুনিক এক পণ্য হিসেবে বিদেশে এখন ব্যবহৃত হচ্ছে। দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সকল স্থাপনা, যেমন জাতীয় সংসদ ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, এমনকি দেশের অত্যাধুনিক সব মেগা প্রজেক্ট, যেমন মেট্রো রেল প্রজেক্ট, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু রেল সংযোগ, ঢাকাস্থ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3, কক্সবাজার রেলওয়ে স্টেশন ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থানে ব্যবহার করা হচ্ছে মিরপুর ও খাদিম সিরামিক্সের সিরামিকের নির্মাণ সামগ্রী। রাজশাহী শহরের পায়ে হাঁটার জন্য সাইড ওয়াক তৈরিতে, রাজশাহী ইউনিভার্সিটির ভিতর ও রুয়েটের ভিতর সৌন্দর্য বর্ধনে, শেখ রাসেল মডেল স্কুলের দালানে আর কেন্দ্রীয় ঈদগাহের বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনে ব্যবহার করা হয়েছে মিরপুর আর খাদিম সিরামিক্সের পণ্য। ঐতিহ্যে, রন্ধন শিল্পে, প্রাকৃতিক সৌন্দর্যে আর ব্যবসায়িক ভ্রাতৃত্ব বোধে রাজশাহী শহরের খ্যাতি রয়েছে। এর অংশীদার হয়ে রাজশাহীর ভবিষ্যৎ ব্যবসায়িক উন্নয়নের সঙ্গে সেতুবন্ধন করে মহানগর ও আশেপাশের গ্রাহকদের সেবাদানের জন্য প্রথমবারের মতো ডিসপ্লে ও সেলফ সেন্টার চালু করলো মিরপুর ও খাদিম সিরামিক্স। আমাদের উদ্বোধন হচ্ছে, অনেকদিন পর আমরা আছি রাজশাহীতে। আমাদের আগে প্রেজেন্স ছিল ডিলের মাধ্যমে বা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে, বাট আমরা আজকে আমাদের নিজস্ব প্রেজেন্সটা নিয়ে আসছি রাজশাহীতে। এটার মূল কারণটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিটা বাড়ছে। অনেকদিন ধরে মিরপুর সেরামিক্স, খাদিম সেরামিক্স আমাদের গ্রুপ অফ কোম্পানিজটা বাউন্ড ছিল বাই আমাদের ক্যাপাসিটি। আমাদের ক্যাপাসিটি বাড়ার কারণেই, ওইটার ফলাফলে আমরা রাজশাহীতে আজকে খুলতে পারছি। অ্যান্ড আমরা রাজশাহীকে পুরোপুরি সাপোর্টটা দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আমাদের প্রোডাক্ট রেঞ্জের মধ্যে ফেসিং ব্রিক্স থেকে আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করছি সেরামিক ব্লকস, তার পাশাপাশি অর্নামেন্টাল স্ক্রিনস। মানে আমি খুবই পজিটিভলি দেখছি আর কি জিনিসটাকে। এটা আসলে খুব দরকার ছিল। আমরা অনেক সময় ক্লায়েন্টদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে থাকি আর কি, যে আমাদের ডিজাইনের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে মিরপুর সিরামিক্সের এই জিনিসটা, এই জিনিসটা তো সোর্সিং করাটা অনেক সময় দেখা যায় যে কোয়ান্টিটি কখনো কখনো কম হলে পরে ওটা সোর্স করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখা যেত যে ঢাকা থেকে সোর্স করতে গেলে কস্টিংটা হাই হয়ে যেত, অনেক সময় ক্লায়েন্ট ওটার থেকে নেগেটিভ ওপিনিয়ন দিতেন আর কি। সো এখন আশা করি যে আমরা সরাসরি তাদেরকে শোরুমে ভিজিট করতে বলবো, তাদেরকে স্যাম্পল দেখাতে পারবো এবং যে কোনো কোয়ান্টিটিতেই আমরা পারচেস করতে পারবো আর কি। সো ইটস রিয়েলি পজিটিভ থিং আই থিঙ্ক ফর আস, যে কারণে আমরা খুবই ইতিবাচকভাবেই দেখছি আর কি ব্যাপারটাকে।